অথবা সবিল হক, হক হক নিজেও পালন করবেন, নিজেকে হকের উপদেশ দেবেন আর অন্যদেরকেও হকের সত্যের উপদেশ দেবেন। এ অন্যকে হকের উপদেশ দেওয়া হচ্ছে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজের ক্ষেত্রে আপনি বাইরে থেকে শুরু করবেন না ঘর থেকে শুরু করবেন? ঘর থেকে শুরু করবেন না নিজে থেকে শুরু করবেন? নিজে থেকে শুরু করবেন। সুতরাং যখন আপনি দায়ী হবেন আপনি নিজের আগে সংস্কার করুন, আপনার নিজের টাকনার নিচে কাপড়। আর লোকজনকে বলছেন সহি আকিদা, সহি আকিদা, বলছে কেমন আকিদা যে আপনি জাহান্নাম থেকে বাঁচার ভয় নেই? কেমন সহি আকিদার কথা বলছেন যে নিজেই তো জাহান্নাম থেকে নিরাপদ না আপনি, তাই না? যদি আপনি সহি আকিদার কথা বলেন, তাওহীদ আর সুন্নতের কথা বলেন আর শিরক আর বিদআত থেকে মানুষকে সতর্ক সাবধান করেন আর মুখে দাড়ি রাখেন না, তাহলে আপনার কথা কি ফলপ্রসূ হবে? হ্যাঁ হবে, কখন হবে না? হতে পারে কোনো দেশে সেই দেশে খতিব দাড়ি মুন্ডা দাঁড়িয়ে বক্তব্য খুতবা দিয়ে নিতে পারে জুমার আর ঈদের, অন্য কোনো দেশে হইতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনে এরকম কোন স্থান আছে? আছে নাকি যে দাঁড়িয়ে নেই আর আপনাকে জুমার খুতবায় উঠিয়ে দিয়েছে খতিব হিসাবে আর মসজিদ ইমামতিতে লাগিয়ে দিয়েছে বড় জামে মসজিদের, পাবেন খুঁজে? পাবেন না। দাঁড়িয়ে তো দূরের কথা, টুপি না থাকলেও আপনাকে খুতবা থেকে টেনে নামিয়ে দিবে, নামাবে কি নামাবে না? তাহলে বোঝা গেল যে আপনাকে আদর্শ হইতে হবে। আপনি যখন দায়ী হবেন আপনাকে মানুষের কাছে আদর্শ হইতে হবে। নিজের স্ত্রীকে বাঁচাও না, কি নিজেকে বাঁচো? আপনি একজন স্বামী হিসাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, প্রথম আপনি নিজে। ফজরে আপনি জাগেন না কিন্তু স্ত্রীকে বলছেন এই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, চলবে।